সঙ্গে বিদেশ যে যেখানে বসে এই মুহূর্তে মাইটিভির পর্দায় মুখোশ অনুষ্ঠানটি দেখতে বসেছেন আপনাদের সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের ভালো থাকাটাই যে আমাদের একান্ত কামনা সমাজের চলমান অনিয়ম দুর্নীতি এবং ভালো মানুষের মুখোশ পড়ে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে তাদের স্বরূপ উন্মোচনে মাইটিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ আর আপনাদের সঙ্গে থাকছি আমি এস কেলিটন আমার বাপ এতদিন আছে গে ঘরে না দিয়ে বারান্দায় শুয়ে থাকে মুরব্বির আমার নামে স্ট্যাম্প করে দিয়ে দিয়েছে বাংলাদেশের আশ্রয়ন প্রকল্পগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে অসহায় ভূমিহীন ও গৃহহীন এমন পরিবারের জন্য বাসস্থান নির্মাণ করা অথচ আশ্রয়ন প্রকল্পের এই গৃহ নির্মাণকে কেন্দ্র করে সারা বাংলাদেশে ঘর বরাদ্দে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের শেষ নেই অভিযোগ রয়েছে ঘর তৈরিতে ভূমিহীনদের কাছ থেকে টাকা নিয়েছে ইউপি চেয়ারম্যান ও অসাধু জেলা প্রশাসনের কর্মকর্তারা অথচ আশ্রয়ন প্রকল্পের অধীনে এসব ঘর নির্মাণে যেন দুর্নীতি না হয় সেজন্য ঠিকাদারদের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় উপজেলা প্রশাসনকে তারপরেও দুর্নীতি থামানো যায়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের এই যে আমরা আশ্রয়ন প্রকল্প যে ঘরগুলো দিছে এই ঘরগুলো তো আসলে জাস্টিফাই করে দেয়া হয়নি এবং যে ঘরগুলো করে দিয়েছে বা একটু বাতাস লাগলে ঘরগুলো উড়ে চলে যায় অসহায়কে যা করেছেন ভালোই করেছেন তারপরে আর একটু আমাকে ভালো করার চেষ্টা করেন সঠিক তদারকি রক্ষণাবেক্ষণের অভাবে আশ্রয়ন প্রকল্পগুলোর এখন বেহাল দশা অনেক জায়গায় আবার ঘর তৈরি করার সাথে সাথেই ফাটল কিংবা ভেঙে পড়েছে আশ্রয়ন প্রকল্প নিয়ে দুর্নীতি যেখানে সরকার প্রধান অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এই উদ্যোগ নিয়েছেন সেখানে হচ্ছে দুর্নীতি হচ্ছে পুকুর চুরি এ বিষয়ে জানবো আর জানতে হলে আমাদের সঙ্গে আপনাদের যেতে হবে দেশের বিভিন্ন জেলায় চলুন সেখান থেকে ঘুরে আসা যাক মুখোশের অনুসন্ধান টিম প্রথমে যশোরের 8 উপজেলায় 1791টি ভূমিহীন পরিবার ঘর পেলেও নানানবিধ সমস্যা নিয়ে দিন পার করছেন তারা অভিযোগ কোনো খোঁজ খবর নেয়নি স্থানীয় উপজেলা প্রশাসন আশেপাশে নেই মসজিদ স্কুল অথবা হাসপাতাল সমস্যা আছে পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিয়েও এছাড়াও ভারী বৃষ্টিতে জমে হাট পানি আমাদের কলের পাইপ আগের তলেতে ফাটা পানি অটো হয়ে যায় কল চাপলি পানি ওঠে না আমরা পানির খুব সমস্যায় আছি একটা মসজিদের প্রয়োজন আছে একটা অসহায় অনেক লোক এই জায়গাটায় আছে একটা অনুদান পায় না কেউ কিছু পাচ্ছে না ভূমিহীনদের ঘর বরাদ্দ দেওয়ার কথা থাকলেও এখানে কোনো নিয়ম মানা হয়নি ঘর পেতে অতিরিক্ত টাকা নিয়ে যারা ভূমিহীন না তাদের বরাদ্দ দিয়েছে বলে অভিযোগ করে কেউ কেউ যারা যারা ঘর পার উপযুক্ত যারা বা ঘর পাইছে এরা তো কেউ আসে না অন্য মানুষ দেখা আছে জায়গায় আসে তারা বসবাস করে কি এখন 17 থেকে 18টা ঘর খালি এক বছর তারা ঘরে আসে না তাকে কোনদিন চেয়ারা দেখে নে উপজেলা প্রশাসন ও ঠিকাদারদের গাফিলতির কারণে বছর না যেতেই নানান সমস্যায় জর্জরিত প্রকল্পের ঘরগুলো নিম্নমানের সামগ্রী দিয়ে বানানো এই ঘরগুলো তৈরির শুরুতেই মেঝে ও দেয়াল ফাটা সহ দেয়াল খসে পড়ছে ঘরটা মানে ফেটে গেছে দেয়ালও ফেটে গেছে বারান্দাও ফেটে গেছে আমাদের এখানে একটা কবরস্থানের ব্যবস্থা নেই আমাদের একটা গোসলের ব্যবস্থা নেই কলটা ছাড়া লোকজন নেই এসব অনিয়মের কারণে যশোর সদর উপজেলা নরেন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর গেটে এই আশ্রয়ন প্রকল্পের এখনো 17টি ঘর খালি পড়ে আছে এদিকে যশোরের মনিরামপুর উপজেলার তাহিরপুরে 6টি ঘরের মধ্যে একটিতে টাইলস লাগানো এবং বাথরুমের ছাদে পানির ট্যাঙ্ক বসানো অনুসন্ধানে জানা গেল বসবাসকারী ব্যক্তিরা ও বরাদ্দ পাওয়া ব্যক্তি এক নয় অন্যের নামে বরাদ্দ দিয়ে তারা বসবাস করছেন ভূমিহীন পরিচয় দিয়ে বরাদ্দ পাওয়া বাকি 3 ব্যক্তির নামেও জমি আছে অনুসন্ধানে বেরিয়ে আসে এমন তথ্য
আব্দুল গফুর নামে একজন লোক ঘর দিয়েছেন, তার জমি আছে তার বাড়ির কাশিপুর, সেখানে ঘর বেশি ঘরে থাকে না, তার জামাই থাকে এবং সে ঘরে সে সাদা টাইলস লাগাইছে এবং আপনার বাথরুমের ছাদ দিয়েছে। যশোর জেলায় মোট 2153টি ঘরের মধ্যে সম্পূর্ণ তৈরি হয়েছে 1791টি, আর বাকি 362টি ঘর এখনও চলমান। জেলায় ভূমিহীন পরিবার এই পর্যন্ত পাওয়া গেছে 2589টি। আর আশ্রয়ণ প্রকল্পে যাবতীয় সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। দেশে কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না, সেজন্য আমরা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কাজ করে যাচ্ছি। আমরা যশোর সদর উপজেলায় ইতোমধ্যে আমরা 541 জনকে পুনর্বাসিত করেছি, প্রত্যেককে 200 করে জমি এবং আধা পাকা বাড়ি সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শক, এবার যেতে চাই ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়, যেখানে আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে দুর্নীতি হয়েছে দেশের যে কোনো জেলার থেকে অনেক বেশি। স্বয়ং উপজেলা নির্বাহী কর্মকর্তাই এর সঙ্গে জড়িত। প্রতিটি ঘরের জন্য নেওয়া হয়েছে 20,000-45,000 টাকা পর্যন্ত, তারপরেও ঘর নির্মাণ করা হয়েছে একেবারে নিম্নমানের, যা দেখার কেউ নেই। এই বিষয়ে জানবো, তার আগে নিতে চাই একটি বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, মহেশপুর উপজেলায় বেশ কয়েকটি গ্রামে আশ্রয়ণ প্রকল্পের নামে করা হয়েছে হরিলুট, যার সঙ্গে জড়িত উপজেলা নির্বাহী কর্মকর্তা। চলুন সেখান থেকে ঘুরে আসা যাক। এবার মাইটিভির মুখোশ টিমের অনুসন্ধান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়। সরজমিনে দেখা গেছে মহেশপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা শাশ্বত শীলের অধীনে উপজেলার ফতেপুর ও নেপা ইউনিয়নে নির্মিত 40টি ঘরের মেঝে ও দেয়ালে ফাটল দেখা দেয়। ঘরের মেঝেতেও ঢালাই উঠে ঘরগুলো এখন মানুষের বসবাসের অনুপযোগী। ভাঙা ফাটল সহ নানান সমস্যায় এই পরিবারগুলো। এখনো 6 মাস হয়নি, ঘরের প্লাস্টার উঠে যাচ্ছে, ঘরের দরজা খিল ছিটকিন লাগছে না। এই ঘরের এই যে পিলারের গুড়া ফেটে গিয়েছে, এই পিলারটা নড়ে না, ঠেল দিলে নড়ে। বসবাসকারী এসব ভূমিহীনদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় কম রড সিমেন্ট ব্যবহারের জন্যই ঘরের এমন বেহাল দশা। রড সিমেন্ট সব নিয়ে চলে গেছে, 50 বস্তা 65 বস্তা সিমেন্ট দেওয়ার কথা, সেখানে 50 বস্তা করে চাষ করেছে। মিস্ত্রিরা যা কাজ করেছে অর্ধেক অর্ধেক বাড়ি নিচে নিয়ে গেছে, এসব কোনো মেনে নেওয়া যায়? এখন ঘরে যাচ্ছি, ফেটে যাচ্ছে ঘর। সরকারি এসব ঘরগুলো বরাদ্দ পেতে দিতে হয়েছে অতিরিক্ত ঘর প্রতি 20,000-30,000 টাকা। আমাদের 30,000 টাকা খরচ হয়েছে, সেই পরিমাণ অনুযায়ী আমাদের ঘর আমরা সুন্দর মজবুত পাইনি। আমাদের ঘরে 30,000 টাকা খরচ হয়েছে, আমরা গরিব মানুষ। 30,000 টাকা আমাদের খরচ হয়েছে, তার বাদে আমাদের ঘর ফেটে গিয়েছে। এসব অনিয়মের সাথে স্বয়ং উপজেলা প্রশাসন জড়িত বলে জানান ভুক্তভোগীরা। অনেকে বরাদ্দ পেয়ে নানান সমস্যার কারণে এখন এখানে থাকে না, অর্থাৎ ঘরগুলোতে বসবাস করছে না ওই সমস্ত সাধারণ মানুষ। কেন 10টা ঘর 10টা ঘরের মধ্যে 7 ঘরে লোক আছে, 4টা ঘরে কেউ থাকে না। এই এই যে ঘরটা, এই ঘরের এই পরি ইউনিয়ন পরিষদে চাকরি করে, উনি আসে মাঝে মাঝে, আসে মাঝে মাঝে আসে না। একই অবস্থা দেখা যায় ফতেপুর ইউনিয়নের মণ্ডল পাড়ায়। 10টি ঘরের মধ্যে 3টি ঘরের প্লাস্টার করা হয়নি, কেউ যাতে বুঝতে না পারে সেজন্য দেয়ালে শুধু রং করা হয়। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ 2,65,500 টাকা, এখানেও ঘর নির্মাণে হয়েছে চরম অনিয়ম। অতিরিক্ত টাকা নিয়ে ঘর বরাদ্দ সহ নানান অনিয়মের বিষয়ে জানতে চাইলে কিছুই জানেন না বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যান। যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা চেষ্টা করেছি স্বচ্ছতার ভিত্তিতে যাতে প্রকৃত ভূমিহীনরা পায়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবগুলোই হয়তো আমাদের দৃষ্টিতে আসে না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু ত্রুটি থাকতে পারে, তবে সেটাও খুবই একেবারে সামান্য।
আমরা চেষ্টা করব ভবিষ্যতে যাতে এই রুচিটুকু আর এতে না থাকে, বিন্দুমাত্র রুচি না থাকে। যারা ঘরে থাকে না সেগুলো আমরা চিহ্নিত করছি। প্রধানমন্ত্রী অগ্রাধিকার পাওয়া প্রকল্পে কোনো অনিয়ম মানা হবে না এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান। এবং তাকে বলা হয়েছে যে আবেদন করলে যে ঘরে থাকে না তার ওই কবুলিয়াত বাতিল করে এই যে নতুন পরিবার এর নামে আমরা নতুন করে কবুলিয়াত দিয়ে আমরা ঘরটা পড়াবো। আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে আর্থিক লেনদেন বা অনিয়ম হলে বরাদ্দ বাতিল সহ প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মাটিকে ফাঁকা না রেখে আমরা পরবর্তী যিনি ভূমিহীন আমরা পেয়েছি এবং যিনি সেখানে থাকতে আগ্রহী তাদেরকে আমরা এই ঘরে তুলে দিয়েছি এবং এই ঘরের মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া আমাদের চলমান রয়েছে। অনুসন্ধানে জানা যায় 2021-22 অর্থ বছরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় 146টি ঘর নির্মাণ হয়েছে এবং 2022-23 অর্থ বছরের চলমান রয়েছে 51টি ঘর। এত গেল মহেশপুর উপজেলার পুকুর চুরির গল্প। এবার যেতে চাই কুষ্টিয়ায়, সেখানেও কিন্তু পুকুর চুরি কম হয়নি। ঘর নির্মাণের এক বছরের মধ্যেই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে ঘরগুলো, বসবাস করছে না অনেকেই, অনেকে আবার টাকার বিনিময়ে ঘর বিক্রি করেছে। সে বিষয়ে জানবো, তার আগে নিতে চাই আবারও বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, কুষ্টিয়ায়ও ঘর নিয়ে দুর্নীতি কম হয়নি। আশ্রয়ণ প্রকল্পের নামে হাতিয়ে নিয়েছে টাকা কয়েকটি চক্র, বেশিরভাগ ঘরে থাকার অযোগ্য, বিক্রিও করা হয়েছে অনেকের কাছে, অনেক প্রভাবশালী বসবাস করছে ওই সমস্ত ঘরগুলোতে। চলুন নিশ্চয়ই দেখে আসা যাক। সরজমিনে আশ্রয়ণ প্রকল্পের বেহাল দশা দেখতে মাইটিভির মুখোশ টিম কুষ্টিয়ার মিরপুরে। এখানেও একই চিত্র, ভূমিহীনদের পুনর্বাসনের জন্য আশ্রয়ণ প্রকল্পে সরকারের বরাদ্দকৃত ঘরগুলোর এখন বেহাল দশা। অধিকাংশ ঘরের দেয়াল ভেঙে গেছে, ঝড়ে উড়ে গেছে টিনের ছাউনি, চুরিও হয়ে গেছে দরজা জানালা। 2015 সালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিনাথপুর গ্রামে ভূমিহীনদের জন্য 60টি ঘর নির্মাণ করে সরকার। হস্তান্তরের কয়েক মাস পরে বসবাসের অনুপযোগী হয়ে যায় এই ঘরগুলো। প্রথম যেদিন আসি সেদিনই দেখছি ওই জানলা ভাঙা। এই যে এক ইটের নিচে অ্যাঙ্গেল দিয়ে থইছে, ওই অ্যাঙ্গেল তো টেকে না। শুধু বালু দিছিল ওই জন্যই অ্যাঙ্গেল মানে যে মজুত করছিলাম ওই জন্যই আমাদের ঘরগুলো উড়ে গেছে। বর্তমানে এই জায়গা ছাড়া আমাদের থাকার মতন কোনো পরিবেশ নাই। থাকা আবার জায়গা জুত করে দিলে আবার আমরা থাকবো ধরে। দীর্ঘদিন সংস্কার না হয় ভেঙে পড়েছে চাল থেকে দেয়াল, ফলে খোলা আকাশে বসবাস না করে অনেকেই ঘর ছেড়ে চলে গেছেন অন্যত্রে। 30-40টা ঘর ছিল, থাকা পরে ঝরে যখন লোকজন উড়ে যায় যেহেতু থাকতে তো পারবে না, সেখানে নিজের স্থানীয় জায়গা নিজেরা চলে গেছে। লোকজন যা ছিল যার যার ইতে শেষে চলে গেছে। এখন এখানে 3 ঘর লোক আছে, এখানে কারেন্টের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। মাঝে মাঝে কারেন্ট থাকছে না, বাট আমাদের যে হচ্ছে পানির যে ড্রাম এটা করা হয়নি। হ্যাঁ, পানিটা যাওয়ার জন্য কোনো রাস্তা নাই। টিউবওয়েলটা ঠিক করা দরকার, এই পানির কল আর এই কারেন্ট। মিটার দেবে, মিটার দেবে, মিটারের পয়সা সব নিয়ে গেল আর কিছু। আগে যে কটা লোক ছিল তাকে সব কারুর হাত ফাটিছে, কারুর মাথা ফাটিছে, কারুর দেহ ফাটিছে, তারা সব এই দেশের ভিতরে যাই রয়েছে। আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো দ্রুত সংস্কার প্রয়োজন বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। বসবাস করার পরিবেশ নাই ওই জায়গাটায়, যেহেতু যদি গভর্নমেন্ট আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী যদি পুনরায় এটা ই করে সংস্কার করে তাহলে আমার এলাকার অসহায় মানুষগুলি জায়গা পাবে। শুধু মিরপুর নয়, এমন অভিযোগ বাকি উপজেলাতেও। খোকসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে রয়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর দখলের অভিযোগ। টাকা না দিয়ে 1.5 লক্ষ টাকার স্ট্যাম্প করে উপজেলার সোমসপুর ইউনিয়নের সাতপাখিয়া পুকুরপাড় আশ্রয়ণ প্রকল্পের 6 নং ঘরটি দখল করে নেয় মন্টু ব্যাপারী।
আগে রেসিডেন্ট বলছিল ঘর ভেঙে দাও তোমার ঘর আমি ঘর দেবো নে, তাই আমার আব্বু ঘর ভাঙিছিল, তাই ঘর অর্ধেক পর্যন্ত গাঁথার পরে বলে তোমার নামে ঘর হবি না। অন্যদিকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর বয়োজ্যেষ্ঠ হারুনর রশিদ উপহার পেলেও তার কপালে জুটেছে ঘরের বারান্দা। মুখোশের ক্যামেরায় দেখা যায় খাট পালঙ্ক নিয়ে একই ঘরে আরামে মধুর সংসার গড়ে তুলেছেন এক প্রভাবশালী পরিবার। বরাদ্দ পাওয়ার 10 মাস অতিবাহিত হলেও ঘরের কক্ষে মাথা রেখে একদিনও ঘুমাতে পারেননি অসহায় এই বৃদ্ধা। আমার বাপ এতদিন থেকে ঘরে না দিয়ে বারান্দায় শুয়ে থাকে। আমি দেখি থাকি কোনো অসুবিধা আছে প্রায় খাবিতে সেই তোমার শুয়ে কপাল। প্রতারণার এ ব্যাপারে মুখোশ টিম জানতে চাইলে ভাইস চেয়ারম্যান সেলিমি ঘটনার মূল হোতা বলে জানান স্থানীয় 2 ইউপি সদস্য। যারা জানে শোনে তা সেলিম যদি এই ধরনের আচরণগুলো করে আমাদের বিরোধিতা মনোভাব নিয়ে আমাদের আমরা জনপ্রতিনিধি কিন্তু আমাদের কোনো কথা কার্যকর হচ্ছে না। উনি যে মাথা কামাচ্ছে উনি কি সেলিমই মেন, আমি বললাম সরাসরি। তবে ভাইস চেয়ারম্যান সেলিম মুখোশ টিমের কাছে নিজেকে নির্দোষ বলে দাবি জানান। হারুনা রশিদের কাছে চাবি বুঝে যায়, বুঝে দেওয়ার পরে সে চাবি নিয়ে চলে যায়, তারা বসবাস করছে। এর পরবর্তীতে কী হয়েছে এ ঘটনা আমি জানি না, বা উদ্দেশ্যপূর্ণিতভাবে হয়তো আমার রাজনৈতিকভাবে হেয় করার জন্য একটি কুসক্রিয় মহল আমার বিরুদ্ধে কুসনারট আছে। এই ঘরে বসবাস করা মন্টু ব্যাপারীর স্ত্রী মুসলিমা খাতুন বলেন 1.5 লাখ টাকায় ভাইস চেয়ারম্যান সেলিমের কাছ থেকেই তারা ঘরটি ক্রয় করেছেন। আগেকার টিয়ন সারের কথা মতনই সেলিম ভাই আমারে এটা করে দিয়েছে, মুরব্বির আমার নামে স্ট্যাম্প করে দিয়ে দিয়েছে যে তোমরা আমার দেখো আমার খাতিমাতি দাও আমি তোমারই দেব, তাই বলে দিয়ে দিয়েছে। ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত এসব ঘরগুলো নির্মাণ কাজে করা হয়েছে অনিয়ম। সরকারের বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার না হয় ঘরগুলোর এখন বেহাল দশা। সঠিক তদারকি না থাকায় অনেকে ঘর দখল করছে এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। এর ভিতরে একটা কথা হয়েছিল যে আপনি হারুনের কিছুদিন খাবার দেবেন, মানে যতদিন বেঁচে খাবার দেবেন, বাসে থাকাকালীন খাবার দেবেন, আপনি ঘর ভবিষ্যতে আপনি থাকবে, কারণ হারুনের কেউ খাবার দেয় না। কাছে তোমার তো ঘর হবি না, তোমার নামে অনেক অভিযোগ আছে। অভিযোগ কি মানে মানে জায়গা জমি আছে হারুন সাহেবের কথা শুনেছি, পরে কি গেম তো হতে না বাইরে 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 বসছেন এইটুকু শুনছি। ঝামেলা উপরে তেন সবাই সে কয় হারুন থাক, হারুন কয় আমার ঘর মানে দরকার নাই, ও আমা কয়। আর সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। যে মূলত উপকারভোগী তার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তাকে আমরা ওই ঘরটি রাখবো কি না। আরেকটি হচ্ছে যে ঘরটি কিনেছে অর্থাৎ মন্টু ব্যাপারী যে ঘরটি কিনেছে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা যাচ্ছি। গোপীনাথপুর আশ্রয়ণ সর্বশেষ গত সপ্তাহে পরিদর্শন করেছি আমরা, এই এখানকার অবস্থা সম্পর্কে আমরা অবহিত আছি এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা অর্থ বরাদ্দ চেয়েছি, অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মানবতার ফেরিওয়ালা কয়জনই বা হতে পারে যেটা করেছে এই সরকার প্রধান, অর্থাৎ আশ্রয়ণ প্রকল্প যাদের মাথা গোজার ঠাঁই নেই, বাড়ি নেই, নেই জমি, তাদের জন্যই আশ্রয়ণ প্রকল্পের ব্যবস্থা করেছে বর্তমান সরকার। কিন্তু এখানে হচ্ছে দুর্নীতি, কাদের পকেটে যাচ্ছে টাকা, ভারী করছে কাদের পকেট, সেই বিষয়ে জানার জন্য আমরা চেষ্টা করেছি, কতটুকু তুলে ধরতে পেরেছি জানি না। তবে যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা আমাদের। আজকের মতো বিদায়, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অপরাধের সন্ধান নিয়ে, ফিরে আসবো আমি স্কেলিটন। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন মাইটিভির পর্দায়। যোগাযোগ করুন এই ঠিকানায়, প্রযোজক মুখোশ, মাইটিভি ভবন 145/3 পূর্ব উলন, হাতের ঝিল, ঢাকা 1219। আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে, মোবাইল 01715792577, অথবা ইমেল করতে পারেন skeleton.crime@gmail.com। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনার আশপাশের মানুষের দিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।